ঈদের ছুটি উপভোগে দেশের নানা প্রান্তে জমে উঠেছে পর্যটন স্পট। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সিয়াম সুহেল। সিয়াম, জানাবেন সৈকতে ভিড় কেমন দেখছেন, সে সাথে পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল যেমন পর্যটক ছিল তার দ্বিগুণ পর্যটক আজকে বেড়েছে, এবং কক্সবাজার সমুদ্র সৈকতে যদি আমরা একটু দেখাতে চাই, একেবারে সমুদ্রের নোলা জোনে যে মানুষজন গোসল হয়ে নেমেছে, কোনো জায়গায় একেবারে খালি দেখা যাচ্ছে না। যদিও বা এখনও পর্যন্ত পর্যটক তেমন কোনো আসেনি যতটুকু পর্যটন ব্যবসায়ীরা আশা করেছিল সেরকম। এখানে স্থানীয় দর্শনার্থী মিলে সর্বোপরি কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের যে ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং নিরাপত্তার ব্যবস্থা যেটি বলছিলেন সেখানে একটু আগে পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট আমাদেরকে এখানে ব্রিফিং করেছেন, তিনি বলছেন চার স্তরের নিরাপত্তা এখানে জোরদার করা হয়েছে, পর্যটকদের সেবায় সবসময় তারা নিয়োজিত আছেন, এবং লাইফগার্ড কর্মীরা যারা সমুদ্র গোসল করছে তাদেরকে সার্বক্ষণিক মনিটরিং করে রাখছেন, এবং সব মিলিয়ে কক্সবাজারের পরিস্থিতি খুবই ভালো রয়েছে। এ ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি। সিয়াম, আপনাকে ধন্যবাদ।